হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং আমরাও ভালো আছি। সুপূর্ণ উপলক্ষে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে ঘুম থেকে উঠে দেখো, আমরা খাটে বিছানার চাদরটা চেঞ্জ করলাম এবং এখানে এটা না খাট নয়, দেখতে তোমাদের খাটের মতনই হয়তো লাগছে, কিন্তু এটা হচ্ছে দুটো খাটিয়া। তো দুটো খাটিয়া আমরা অ্যাডজাস্ট করে একটা খাটের মতন তৈরি করেছি। তো এই খাটে না ভীষণ জল ফেলে বা হিসু করে ফেলে। তো আজকে ঘুম থেকে উঠে কি করেছি, আজকে তোষক দুটো রোদে দিয়েছিলাম, রোদ থেকে এনে তারপর খাটটা গুছিয়ে নতুন বিছানার চাদরটা চেঞ্জ করলাম। শুনে এগুলো কি, এগুলো কি দেখো কি করেছে, মুখে রং লাগিয়েছে সারা মুখে। আজকে সকালে পরোটা বানিয়েছিলাম, তো পরোটা খেয়ে আজকে স্নান টেনাম তাড়াতাড়ি সেরে নিয়েছি। সকালে স্নানটা কাচাকাচি করে স্নানটা সেরে নিলাম। তো এখন আমার দুপুরে রান্না করতে হবে, দেখা যাক দুপুরে কি রান্না করা যায়। ভাতটা রাঁধাই আছে, সকালে ভাত সেদ্ধ ভাতটা নামিয়েছি এবং তরকারিগুলো এখন করব। রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। তো দেখো রান্না করার আগে আমি জানলাটা দিয়ে দিয়েছি, কারণ রান্নাঘরের ওপাশে একটা খোলা মাঠ আছে, তো এত হাওয়া আসে না, তো হাওয়ার কারণে আমার গ্যাস নেমে যায়। তো এই কারণে আমি জানলাটা দিয়ে দিয়েছি এবং এই যে দরজাটা, এই দরজাটা খোলা রাখি, কারণ দরজা জানলা বন্ধ করে তো রান্না করা যায় না, যে রান্নার যে বাষ্পটা সেটা তো বাইরে যেতে হবে। তো ওই কারণে আমি জানলাটা দিয়ে জানলা দরজাটা খুলে রাখি। তো সকালে যে পরোটা করেছিলাম, এই যে এখনও একটা পরোটা রয়ে গেছে। তো রান্না করার আগে আমি এটা খেয়ে নেব, তারপর আমি রান্না করব। তো দেখাই আগে কী কী রান্না করব। সকালে পরোটার সময় যখন করেছিলাম, পরোটা যখন করেছিলাম তখন আমি সেদ্ধ ভাতটা নামিয়েছিলাম, এই যে ভাতটা রান্না করা আছে। তো সোয়াবিনগুলো ভিজিয়ে রেখেছি, সোয়াবিনটা রান্না করব, সোয়াবিন আলুর তরকারি করব। আর এই যে উচ্ছেগুলো চাক চাক করে কেটেছি, এটা ভাজা করব। তার এখন মশলাটা করে নিচ্ছি, পেঁয়াজ রসুনটা কুচিয়ে নেব, কারণ আমার এখানে শিল নোড়া নেই যে আমি বাড়তে পারবো, তো মশলাটা আমাকে এভাবেই করতে হয়। তো রান্নাঘরের সমস্ত কাজ আমার কমপ্লিট, রান্না হয়ে গেছে। রান্না করে আমি এই গ্যাস, এই জায়গাটা সব কিছু আমি মুছে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি আমি কী কী রান্না করেছি। এই যে এটা উচ্ছে ভাজা, আর এখানে একটা পটল আছে, একটা ঘরে পটল ছিল দেখলাম, তো সেই একটা পটল আমি ভেজে দিলাম। আর এখানে আছে সোয়াবিন আলুর তরকারি, আর ভাতের মধ্যে আলু সেদ্ধ আছে, তো এটাই খাওয়া দাওয়া হবে। রান্না করতে করতে, রান্নাঘরের সমস্ত কাজ করতে করতে দুপুরে খাওয়ার টাইমও হয়ে গেছে, তো এক্ষুনি আমরা খাওয়া দাওয়া করবো, মেয়েকেও খাওয়াতে হবে। কি হয়েছে বাবা, তুমি এখানে কেন, চলো বাইরে চলে আসলো, আসো 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 ঘরে চলো, যা পাপার কাছে যাও যাও, মা আমরা খাওয়া দাওয়া করবো এখন। খাওয়া দাওয়ার আগে বোতলে জলগুলো ভরে নিই। বই পড়ছো? যখন সময় হবে তখন তো বই পড়বে না, বই খাতা পেলে ওর আর কিচ্ছু দরকার হয় না, পেন পেলে তো হাতে মুখে দাগিয়ে একাকার করে নেবে, তাই না? দেখো এখান থেকে গিফট সিটি দেখা যাচ্ছে, দেখো ও যে গিফট সিটির বিল্ডিং গুলো হ্যাঁ না। আমি নেবো না, আমি নেবো না ফোনে,
পাপার কাছে থাকো। তুমি এটা কে খাবে পাপা? এটা কে খাবে? এত বড় গ্রামে তো কোনো দোকান নেই, যদি আমার চোখের সামনে কিন্তু এখনো কোনো মুদিখানার দোকান পড়েনি ধারে কাছে। শোনো, একদিন তুমি আমার এদিক থেকে নিয়ে যাবে, ঠিক আছে? আমি দেখবো ধারে কাছে কোনো বাজার সাজার আছে কিনা। শুনতে পাচ্ছ? কোথায় বলো তো? গাড়ি আছে, দেখো গাড়ির কথা শুনে অমনি টাকা দাও। পাপা দেখো এটা কার জন্য এনেছি? তোমার জন্য? তোমার জন্য এনেছে? না, বেশি কাঁদালাম না, ঘুম দিয়ে উঠেছে তাই বেশি কাঁদালাম না, দিয়ে দিলাম। দেখেছো গালে দাগ পড়ে গেছে, অনেকক্ষণ ঘুমালো কিন্তু, রাতে এবার জ্বালাবে। সবাই নিয়ে নাও এক টুকরো করে। গলা ব্যথা করবে না? গলা ব্যথা করছে? খাবা কে এনে দিয়েছে বলো? পাপা দিয়েছে? আমি একটু খাবো, আমি দেখি দেখি না। খুব সুন্দর মুগ ডাল ভাজা না? চাঁদ দেখা যাচ্ছে, দেখো চাঁদটা কি সুন্দর লাগছে। হ্যাঁ, কিসের মতন? চা এরকম চাঁদ দেখতে ভালো লাগে না? অবশ্যই চাঁদের চাঁদের মতন, এটা তো ঠিকই, কিন্তু এরকম চাঁদ দেখতে ভালো লাগে। চলো, অন্ধকার হয়ে গেছে, ঘরে চলো। ঘরের মধ্যেও তো অন্ধকার, ঘরে তো লাইট জ্বালানো আছে। ওখানে থাকার এন থাকা পাশে থাকবে, ওইখানে থাকার ওখানে থাকা, ঘরে লাইট জ্বালানো থাকবে, আলো থাকবে, আর এখানে অন্ধকার। এই তো ঘর, এই তো ঘর, এটা ঘর, এটা ঘর। দেখো রাত হয়ে গেলে তাও ঘরে যাবে না, এখানে বসে থাকবে, এখানে বসে বসে আড্ডা দেবে মেয়ে আর বাবা। বাইরে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা ঘরে চলে আসলাম, কারণ বাইরে অন্ধকার হয়ে গেছে। তা বললাম এবার ঘরে চলো, আর বাইরে থাকা যায় না, আবার রাতে রান্না করতে হবে, তাই ঘরে চলে আসলাম। ঘরে এসে ওকে একটু নুন চিনির জল করে দিচ্ছি, কারণ ও বলছিল শরীরটা ভালো নেই, একটু দুর্বল লাগছে, তাই নুন চিনির জল করে দিচ্ছি। নুন চিনির জলটা একটু সেলাইনের কাজ করে, এবার শরীরটাও ভালো লাগে, একটু দুর্বল হলে খাওয়া ভালো, তাই ওকে নুন চিনির জল করে দিচ্ছি। আর ও গল্প করছে। খাটিয়াটা আবার ঘরে নিয়ে এসেছি, রান্নাঘরে আজ পাতানোর আছে, এবং ওখানে বসে মেয়ে আরও সবাই মিলে আমরা গল্প করছি, আর আমি ঘরের কাজ করছি। তো তারপর আমাকে একটু আবার বকাবকিও করছিলো, কারণ কিছুদিন আগে আমাকে অনেকগুলো পাতিলেবু এনে দিয়েছিলো ডাক্তার, আমাকে পাতিলেবুর জল খেতে বলেছিলো। তো কিছু লেবু না নষ্ট হয়ে গেছিলো, অনেকগুলো একবারে লেবু আনলে বলে সব খাওয়া যায়, কিছু তো নষ্ট হবেই। তো আমি বলেছিলাম যে একবার এতগুলো নিয়ে আসবে না, তো বলছিলো না তুমি খাও নি, তুমি খেলে হয়তো এতগুলো লেবু নষ্ট হতো না। তাই এই বক বক করছি আর কাজ করছি ওর সাথে। তারপর আমি আবার রাতে থালা বাসন মাজতে শুরু করলাম, কারণ কি দুপুরে খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো ছিল, হাঁড়ি ছিল, কড়াই ছিল, কোনো কিছুই আমি ধুইনি। দুপুরে খাওয়া দাওয়ার পর ভাল লাগছিল না, মেয়েকে নিয়ে একটু শুয়েছিলাম। তারপর আবার বিকেলে তন্ময় এসেছিলো, একটু গল্প করছিলাম, এই করতে করতে আর থালা বাসনগুলো ধোয়া হয়নি। তাই ভাবলাম এবার তো ধুতেই হবে, যেহেতু রাতে রান্না করতে হবে। কাল আমি তিনবারই রান্না করেছি, সকালে দুপুরে রাতে, তো এই কারণে আমাকে আবার হাঁড়িটা পরিষ্কার করতে হলো, ধুতে হলো, একটু বাসনগুলোও আমি রেখে দিয়েছিলাম, কোনো কিছুই দেওয়া হয়নি। তো এখন থালা বাসন ধুয়ে আমি আবার রাতের রান্না করব, সেই প্রস্তুতিই নিচ্ছি, যে কারণে আমাকে আবার থালা বাসন হাঁড়ির কড়াই সব ধুতে হচ্ছে। ধুচ্ছি আর ওর সঙ্গে গল্প করছি, দেখো কড়াইটা কীরকম কালো। আসলে এটা বাড়ির থেকে এনেছিলাম, তখন বাড়িতে কাঠে রান্না হতো,
বাপের বাড়ি থেকে এনেছিলাম ওই কড়াইটা, এর কারণেই কড়াইটা কালো। তো গ্যাসে রান্না করলে না খাড়ি কড়াই কালো হয় না, কিন্তু ওটা আমার আগুনে জ্বালানো হয়েছে, মানে কাঠের আগুনে রান্না করা হয়েছে। তা হাত টাত ধুয়ে আমি আবার থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, মাজা কমপ্লিট, হাড়ি টাড়ি ধুয়ে নিলাম, আবার বোতলটা নিচে সরিয়ে দিলাম। ওর জলের বোতলটা চাইলো তাই ওকে দিলাম জলের বোতলটা জল খেতে। যাই হোক, কমপ্লিট হয়ে গেছে ধোয়া ঠোয়া। এবার আমার আমি এবার রাতের রান্না শুরু, বাসন টাসন ধুয়ে আমি রাতে রান্না করতে চলে আসলাম। এই কদিন ধরে আমাকে রোজই তিনবার করে রান্না করতে হয়, সকালে আলাদা, দুপুরে আলাদা, রাতে আলাদা, মানে তিনবার খাচ্ছি, তিনবারই রান্না করতে হচ্ছে। তো আমি আবার রান্না করতে চলে আসলাম। ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে আলু নিয়েছি, আলুর তরকারি করব আর ভাত। আর দুপুরে যে সোয়াবিন আলুর তরকারিটা করেছি ওটা আছে। দেখো আমি রান্না করতে এসেছি আর আমার মেয়ে আর মেয়ের বাবা। দেখো আমি রান্না করতে চলে এসেছি আর মেয়ের বাবা আর মেয়ে আমার পেছন পেছন রুমের ভাব করে আছে, ঘুমাচ্ছে না কিন্তু। দেখো দেখো এক্ষুনি এসে উঠবে, এক্ষুনি 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 ভালো তো নাটক করতে পারো। কত 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 মেয়ের খাওয়ার সময় হয়ে গেছে, তাই তরকারিটা পরে করবো, আগে দুধটা গরম নিলাম আর এখানে রুটি করে নিই, ওকে একটা রুটি খাওয়াবো। তো দুধ আর রুটিটা করে তারপর আমি তরকারিটা করব। মেয়েকে রুটি করে খাইয়ে দিয়েছি এবং আমাদেরও খাওয়া হয়ে গেছে। আর এখন বাজে রাত 10:30, মেয়েকে ঘুম পড়াতে হবে, অনেক রাত হয়ে গেছে। আর তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।